আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের পরেও থেমে থাকেনি বিএনপির ষড়যন্ত্র। এখনও সরকার বিরোধী অপতৎপরতায় লিপ্ত থেকে দেশে বিদেশে গুজব ছড়িয়ে বেড়াচ্ছে। দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। বিএনপি সবকিছু হারিয়ে এখন শোক সাগরে নিমজ্জিত বলেও মন্তব্য করে বলেন, বোমা মেরে সরকারকে উৎখাত করা যাবে না, জানান ওবায়দুল কাদের। ইলেকশন বয়কট করেছে, এখন আর তাদের সামনে কিছু নেই। আমি শুধু বলবো, সরকার মনে হয় যেন কচু পাতার উপর শিশির বিন্দু, একটু টোকা লাগলেই পড়ে যাবে। আওয়ামী লীগ সরকার সেই সরকার নয়। এই সরকারের শেকড় বাংলাদেশের মাটির অনেক গভীর। এ সরকারের শক্তির উৎস বাংলাদেশের জনগণ।